হাই বন্ধুরা, শুভ সকাল। এই যে দেখো, মা এলোনি দিচ্ছে, পুজো করবে বলে। আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, সেটাই দেখাচ্ছি তোমাদের। সকালবেলায় আজকেও বাড়িতে খাবার হয়নি, চা দিচ্ছিল, খাইনি। এখন যাবো একটু পরোটা খাবো। বাবার একটা সোয়েটার আছে, আগের দিন ঠিক করে নিয়েছি, আবার কি হয়ে গেছে ওটাকে ঠিক করে নিয়ে আসি। আর মাথায় এখন প্রচুর চিন্তা, বড় সড়ো একটা কাজ করতে চলেছি, সব কিছু তোমাদের বলবো। ওকে, সবকিছু গুছিয়ে নি, তারপর সবকিছু বলবো তোমাদের। বাড়ি এলাম এইমাত্র, আর এই যে বাবার জন্য একটা চার্জার নিয়ে এলাম। বাবা ফার্স্টে বলছিল ফোনটা কিছু হয়ে গেছে, তো আমি গিয়ে দেখালাম ফোনে কিছুই হয়নি, চার্জারে প্রবলেম ছিল, তো চার্জার নিয়ে এসে দিলাম বাবাকে। আর সোয়েটারটাও ঠিক করে এনেছি, তো চলো দেখি ফেস টেস হয়ে নিই একটু। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে স্নানও করবো না, শরীরটাও খুব খারাপ, দিয়ে যাবো আবার মাঠে। ফেস টেস হয়ে রেডি হয়ে গেছি, এখন যাবো একটু মাঠের উদ্দেশ্যে। বাড়ি থেকে টাকা নিলাম বিরিয়ানি খাওয়ার, বাট বিরিয়ানি খাবো না, কারণ পেটের অবস্থা খুব খারাপ, পরোটাও খাচ্ছি। আর আজকে 12টার পর পরোটা খেয়েছি, ওই জন্য খেতেও নেই, ওই জন্য খাবো না। নিরামিষ হয়েছে, তাই তো? মা বলছে, বলছে বদনাম করে দিবি তুই। মাঠে এসেছি অনেকক্ষণ আগে, ওই দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে, শেষের দিকে প্রায়, এখন অনেকটা নামবে। আর এদিকে পুকুরটা বেশ সুন্দর। বড়দিন তোর কি মনে হয়, এখন এসেছে বড়দিন? না, মুখ টরম করে আছিস কেন? কোনো মুখ তো বন্ধুরা, পুরী যাবো ভাবছি, তোমাদের তো বলাই হয়নি, তোমাদের বলবো বলেছিলাম পরে, কিন্তু এখন দেখছি আবার টিকিট পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, টিকিট সব ওয়েটিং। তো দেখি, অনলাইনে দেখছিলাম, চেক করছিলাম, যদি কোনো ব্যবস্থা হয় স্টেশনে যাব। মাঠ থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, আর পুরী যাওয়া আপন হচ্ছে না, কারণ হচ্ছে সব জায়গাতেই ওয়েটিং লিস্ট, কারণ 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত প্রচুর ভিড়। ভাবলাম 1 তারিখটা পুরীতে কাটাবো, বাট সেটা আর হবে না। তো চলো দেখি, মা লুচি বানাচ্ছে, লুচি খাবো, আর পুরীর টিপটা পরে করছি, বাট আমি আসছি, যাবো, নো টেনশন। এই দেখো মা গরম গরম লুচি বানাচ্ছে, চা হয়ে গেছে তো না? তো চলো, বলতে বলতে লুচি আর চা এই যে চলে এসেছে, চলো এগুলোকে শেষ করে যাক। চা খাওয়া কমপ্লিট এই বসে। তো কথা হচ্ছে যে পুরী যাবো, পুরী তো যাবোই, নো টেনশন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি পুরী, দার্জিলিং, তারপরে সিকিম, সব ব্যাক টু ব্যাক ট্যুর আসবে, আবার মাঝে দীঘা যেতেও পারি। তো আজকে আমি তোমাদের সব রিভিলই করে দিলাম, কমিউনিটি পোস্টও দিয়েছি, তোমরা ভোট দিতে থাকো, বাট আমি সব জায়গায় যাবো, ঠিক আছে, একটু একটু গ্যাপ নিয়ে নিয়েই যাবো সব জায়গায়। তো সামনে 2023, আর মাত্র 2 দিন মাঝে, ঠিক আছে, ভিডিওটা যবে দেখছো মনে হয় 1টা দিন তারপরে শুরু। আর আমিও একটা বড় মিশন, বড় কাজ করতে চলেছি, সেটাও তোমাদের বলবো, সব কিছু রিভিল হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, আর তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা চলো, আমি একটু বেরোবো, এইমাত্র বাড়ি এলাম, আর খাওয়া দাওয়া বাইরেই করে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কটা রিলস ভিডিও বানাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকাল থেকে, সকলে ভালো থাকবে, সকলকে গুড নাইট, টাটা।